ইংরেজ আমল থেকেই কলকাতার বুকে এই বড়দিনের উৎসব সাড়ম্বরে পালন হয়ে আসছে। কিন্তু ঠিক কবে থেকে কলকাতায় এই বড়দিনের উৎসব চালু হলো, বণিক জপচার্ণব মোগলদের তাড়া খেয়ে হুগলি ছেড়ে বালেশ্বরের পথে পাড়ি দিয়েছেন, পথে আশ্রয় নিলেন সুতানুটি হাটে। তখন সুতানুটি ছিল জঙ্গলে ঘেরা একটি অঞ্চল। এভাবে দুমাস কেটে যায় সেখানে আত্মগোপন করে। এসে যায় ক্রিসমাসের দিন, 1668 সালে কলকাতায় প্রথমবার ক্রিসমাস পালন করা হয়। বাংলায় 1700 সাল থেকে ইংরেজরা তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। পলাশীর যুদ্ধে ও বক্সারের যুদ্ধে জয়লাভ করে ভারতে তারা তাদের শাসন কায়েম করেছিল। তারপর থেকেই কলকাতায় ক্রিসমাস পালনের সূচনা। কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী। বড়দিন এলেই সাহেব ও মেমরা তাদের গৃহের শোভা বৃদ্ধি করতেন। 1823 সালে আর্য বিশপ রেজিনাল্ড হেবারের জার্নাল থেকে জানতে পারা যায় যে ডালহৌসি ও চৌরঙ্গী অঞ্চলে প্রত্যেক সাহেবের বাড়ি দেবদারু গাছের ডাল ফুল লতাপাতা দিয়ে সাজানো হতো। 1787 সালে প্রতিষ্ঠিত সেন্ট জনস চার্চে ইউরোপীয়দের জায়গার সংকুলন না হওয়ায় 1839 সালে তৈরি হলো সেন্ট ক্যাথেড্রাল চার্চ, যেখানে 800 থেকে 1000 জন মানুষ একসঙ্গে যীশুখ্রিস্টের উপাসনা করতে পারেন। এরপর 1847 সালে তৈরি হয় সেন্ট পলস ক্যাথেড্রাল। ইংরেজরা ছাড়াও আর্মেনিয়ানরা কলকাতায় চার্চ বানিয়েছিলেন। 1724 সালে আর্মেনিয়ান চার্চটি তার সাক্ষ্য বহন করে চলেছে, যদিও 1688 সালে প্রথম আর্মেনিয়ান চার্চটি আগুনে পুড়ে যায়, তারপর বর্তমান চার্চটি নির্মাণ করা হয়। কলকাতায় ব্রহ্মধর্মের সঙ্গে মিশে গিয়েছিল খ্রিস্টধর্মের একেশ্বরবাদ, তাই ব্রহ্মসঙ্গীত ও অন্যান্য উপাসনা পদ্ধতিতে খ্রিস্ট প্রভাব দেখতে পাওয়া যায়। কবিগুরুর কাছে যিশু ছিলেন কল্যাণের দূত। পরবর্তীকালে তিনি যিশুর জন্মোৎসব পালনকে পৌষ উৎসবের অঙ্গীভূত করেন। 3 দিনের পৌষ উৎসব এর সমাপ্তি হয় বড়দিনের দিন খ্রিস্ট উৎসব দিয়ে। গাওয়া হয় কবিগুরুর লেখা গান, মোমের আলোয় আলোকিত হয় সর্বত্র, গাওয়া হয় ক্যারল ও বাইবেলের অংশবিশেষ। স্বয়ং রামকৃষ্ণ পরমহংস দেবও খ্রিস্টধর্মের আরাধনা করেছিলেন। 1773 সালে শম্ভুচরণ মল্লিকের মুখ নিঃসৃত বাইবেলের পাঠ শুনে কথিত আছে, একদিন তিনি স্বয়ং যিশুর দিব্য দর্শন লাভ করেন। তার ঘরে হিন্দুদের দেবদেবীর সঙ্গে জলমগ্ন যিশুর একটি ছবি ছিল, সেটিতে তিনি প্রত্যহ সকাল সন্ধ্যায় আরতি করতেন। 24শে ডিসেম্বর রাতে আটপুরে শ্রীরামকৃষ্ণের 500 শিষ্যদল ধুনি জেলে পবিত্র অগ্নির সম্মুখে শপথ গ্রহণ করেছিলেন ও ভাবি রামকৃষ্ণ সঙ্ঘের বীজ বপন করেছিলেন, তাই শ্রীরামকৃষ্ণ মঠ মিশনে আজও সাড়ম্বরে এই ক্রিসমাস পালন করা হয়। তবে কলকাতায় পার্ক স্ট্রিটের বড়দিনের উৎসব অনেক আগে থেকেই হয়ে আসছে। কলকাতার প্রথম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যার ইলাইজা ইম্পে এখন যেখানে পার্ক স্ট্রিট, সেখানে তৈরি করেছিলেন একটি ডিয়ার পার্ক, যাতে বলগা হরিণটানা স্লেজ গাড়ি চেপে সান্তা ক্লজ সোজা সেখানে নামতে পারেন। এই বিশ্বাস আজও বর্তমান, মাঝরাতে পার্ক স্ট্রিটে অবশ্যই সান্তা ক্লজ আসবেন।